সো হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা চলে এসেছি আমাদের একটা নতুন ভিডিও নিয়ে, যেটা আমরা একটা ব্লগ ভিডিও করতে চলেছি, যেটা আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে যে একটা মন্দির তৈরি হয়েছে, নবনির্মিত যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, তাই সেই মন্দিরটাকে তুলে ধরছি আপনাদের সামনে। তারই কিছু সুন্দর সুন্দর ফুটেজ, তারই সম্বন্ধে কিছু আপনাদের ডিটেলস আমরা দেবো। তো আজকের ভিডিও, আজকের ব্লগ আমাদের পুরোপুরি তাই মন্দিরটাকে নিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের যে গন্তব্যস্থল বাড়ুলের মন্দির, সেই মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। আর এই যে আমার পেছনে, এটা হচ্ছে এন্ট্রান্স গেট। তো আমরা এন্ট্রান্স গেটের ভেতর দিয়ে ঢুকে গেছি। তো এরপর আমরা আপনাদের মন্দিরের পরিকাঠামোটা দেখাবো, পুরো স্ট্রাকচারটা আমরা দেখাবো। তো চলুন আমাদের সাথে দেখা যাক। এই মন্দিরের আদি মা হচ্ছেন আমাদের যে মা আছেন, ভগবতারিণী মা, স্বামী আছেন পিতলের মা, উনি হচ্ছে 10 ইঞ্চি হাইট, হ্যাঁ 10 থেকে 8 ফুট হাইট। যাই হোক, তা উনি প্রথমে একটা মাটির আখড়ায় ছিলেন, তারপরে সেই মার পরে ওই মায়ের একজন মন্দির ছোট্ট আকারে একটা ঘর করে দিয়েছিলেন। সেই ঘরটা যখন ভগ্নাংশ হয়ে যাচ্ছিল, ভেঙে পড়ে যাচ্ছিল, কেউ সেই ঘরে ঢুকতে সাহস পেত না, এবং এই মা বহুবার, মানে আমার যেটা ইনকোয়ারিতে হয়েছে, অন্তত 6 বার চুরি হয়ে গেছে। সেই আমাদের আদিমা, যার মহিমাতেই আজকে এই মন্দির, হ্যাঁ, তার উনি বারবার চুরি হয়ে গেছেন। চোরেরা মনে করেছে এটা সোনার মূর্তি, কিন্তু যখন দেখেছে পিতলের মূর্তি, তখন তারা ফেলে দিয়েছিল। কোনো সময় পুকুরে চলে ফেলেছেন, কোনো সময় রাস্তায় ফেলেছেন। তা লাস্টে মন্দির পুরোই একটা ছোট্ট ঘর ছিল, হ্যাঁ, সেটা ক্রমশ ক্ষয়ভূত হয়ে গেছিল এবং পড়ে যাওয়ার উপক্রম। তখন যারা আগেকার সেবাই ছিলেন, তারা চেষ্টা করেছিলেন যে মন্দিরটাকে এক্ষুনি সারিয়ে সুরিয়ে আবার ইয়ে করার, তারা এই গ্রামের লোক ছিল, হ্যাঁ,
পাড়ারই লোক, ব্রাহ্মণ পাড়ারই। যাই হোক, তারা যখন দেখলো যে হয়তো এটা আর কারো কথা হবো না বা অসুবিধেকর একটা জায়গা গেল, তখন আমার সম্বন্ধী অর্থাৎ মজিলাল চক্রবর্তী, তিনি এই মন্দিরের আসল প্রতিষ্ঠাতা হলেন, হ্যাঁ, তাকে খবর দেওয়া হলো। তিনি হঠাৎ বললেন যে মায়ের স্বপ্নাদেশই হোক বা মায়ের যেভাবেই আদেশই হোক, তা উনি বললেন যে না, আমি ছেড়ে দাও, আর তোমাদের কিছু করতে হবে না, হ্যাঁ, আমি এখানে একটা মন্দির তৈরি করবো। স্থানীয় নন, উনি এখানকারই এই গ্রামেরই ছিল, এই বারুল গ্রামের ছেলে, এক সময় বারুল গ্রামে তার জন্ম, আরও সব কিছু, তারপরে সে স্থানান্তরিত হয়ে যায় বেলুড়ে। এখন বর্তমানে সে বেলুড়েরই বাসিন্দা। হ্যাঁ, সেই ক্ষেত্রে থাকার ব্যবস্থা এখন আমরা এই মাত্র সবে 11 ফাল্গুন, এটা আমাদের এই এটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে ট্রাস্টি আছে। আমাদের মন্দিরের পুরো নাম হচ্ছে শ্রী শ্রী ওম ভবতারিণী, হ্যাঁ, হিউ দেবত্ব ট্রাস্ট এস্টেট। তো বন্ধুরা, আপনারা শুনে নিলেন আমাদের যে নবনির্মিত, যে সদ্য প্রতিষ্ঠিত যে মন্দির বাড়ুলের, তার ইতিহাস, এবং আমরা একটা ছোট্ট ভিডিও আপনাদের তুলে দেখালাম। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যতক্ষণ আরেকটা নতুন ভিডিও আসছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড সি।